তৃণমূল দল যেটা তৈরি হয়েছে, এই দলের দেশের প্রতি, দেশের সংবিধানের প্রতি, দেশের সেনার প্রতি, দেশের প্রধানমন্ত্রীর প্রতি, দেশের রাষ্ট্রপতির প্রতি সামান্যতম সম্মানবোধ নেই। তৃণমূল দলটা তৈরি হয়েছে একজন মহিলার মুখ্যমন্ত্রী হওয়ার সম্পূরণের জন্য এবং তার ভাই ভাইপোদের পরিবারকে সমৃদ্ধ করার জন্য। গতকাল যে মন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন, সেই মন্ত্রী যে তিনি প্রথমবার করেছেন, স্লিপ অফ টাং করেছেন এমন নয়। সবচেয়ে বড় কথা, ওখানে উপস্থিত যিনি ছিলেন তাকে আমরা সম্মান করি। মাননীয় শশী পাজা, মহিলা বাল বিকাশের যিনি মন্ত্রী, মহিলা মন্ত্রী হয়ে তার সামনে ভারতবর্ষের সর্বোচ্চ পদে আসীন এরকম একজন মহিলা, শুধু মহিলা নন, তিনি জনজাতি সমাজ থেকে লড়াই করে এ পর্যন্ত উঠে আসা একজন মহিলা, যার রূপ নিয়ে বিকৃত কথা বলছিলেন, অথচ মহিলা মন্ত্রী তাকে থামাবার চেষ্টা করেন। ওখানে উপস্থিত ছিলেন আরও দুজন তৃণমূলের বিশিষ্ট নেতা, তার মধ্যে একজন স্পোকস পার্সন, যিনি কিনা সুন্দর সুন্দর কথা, মিথ্যে কথা গুছিয়ে বলতে পারেন। তিনিও হাসিতে মানে উৎসাহ দিচ্ছিলেন ওনা। এখানে যারা নেতারা ছিলেন তৃণমূলের, তাদের কারো মনে হয়নি যে রাষ্ট্রপতির পদটা সাংবিধানিক পদ, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা যায় না। যে মন্ত্রী এই ধরনের মন্তব্য করেছে তাকে তো ইমিডিয়েট ভারতবর্ষের সংবিধান মেনে তার উপরে বিচার করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী কি সেই বিষয়ে দেখবেন? তাকে কি মন্ত্রী রেখে দেবেন? যদি মন্ত্রী ওনাকে রেখে দেন তাহলে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জনজাতি বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বিরোধী। তিনি রূপগুণের বিচারে বিচার করেন, এবং এর আগেও আমরা দেখেছি জনজাতি সমাজের মহিলাদেরকে নিয়ে নাচ করবার সময় তিনি নিজে হাতে গ্লাভস পরেছিলেন। এই মানসিকতার তৃণমূলকে বয়কট করবার সময় হয়ে গেছে। দেশের মধ্যে এরকম একটা সংবিধান বিরোধী রাজনৈতিক দলের থাকাটা কাম্য নয়, তার অস্তিত্ব বিলুপ্ত হওয়া দরকার আছে। আমাদের এই উত্তরবঙ্গের আদিবাসী সমাজের আদিবাসী মানুষের সংখ্যা অনেক বেশি, ফলে এই উত্তরবঙ্গে কি এটার বিরুদ্ধে আপনারা পথে নামবেন বা মানুষকে? দেখুন, আমরা রাজনীতি করতে পথে নামি এই ইস্যু দিয়ে উত্তরবঙ্গে নয়, গোটা পশ্চিমবঙ্গে, গোটা দেশে আমরা চিৎকার করছি, প্রতিবাদ করছি।